एवरीवन वेलकम बैक टू फैशन स्टाइल विद गुंजन क्रिएशन। आमी गुंजन आज आमी आपनादेर साथे एकटा गाय हलुदेर लिस्ट शेयर करब। तो नॉर्मली गाय हलुदे जे धरनेर तत्व आमादेर देया हय तो सेई लिस्टे आजके आमी आपनादेर साथे शेयर करब। और आज के आमी आपनादेर सबाइके हैप्पी न्यू इयर विश करछि एबं आमार समस्त सबस्क्राइबार एबं समस्त भिउयार्सदेर आमी आजके हैप्पी न्यू इयर विश करछि। आपनादेर सबार न्यू इयारटा खूब भालोभाबे काटुक এবং সুস্থভাবে কাটুক। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ নতুন ইয়ারসে আমি কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আপলোড করব। আর গায়ে হলুদের ত্বকের আমি কিন্তু অলরেডি তিনটে ট্রে আপনাদের শেয়ার করেছি এবং আপনারা এই তিনটে ট্রে অনেক পছন্দ করেছেন, এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবার আজকে আমি একটা নতুন ট্রে আপনাদের সাজিয়ে দেখাবো এবং তার সাথে আমি গায়ে হলুদে যে নর্মালি যেই জিনিসগুলো আমাদের বাঙালিদের ট্রেতে দেয়া হয় তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। বাকি তিনটে ট্রের মতো এই ট্রেটাও কিন্তু আমি অন্যভাবে সাজিয়েছি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আর আপনারা যারা আমার বাকি ট্রেগুলো দেখে ওঠেনি তো এর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে বাকি ট্রেগুলো আপনারা চেক করে নিতে পারেন। এছাড়াও আপনারা প্লে লিস্টটাও চেক করে দেখতে পারেন। প্লে লিস্টে কিন্তু আমি এই ধরনের ট্রের লিস্ট বানিয়েছি, আপনারা প্লে লিস্টটা চেক করলেও কিন্তু দেখে নিতে পারবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন তত্ত্বের সেটাও আমায় কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন, তাতে করে আমি নতুন বছরে নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক বেশি উৎসাহিত হয়ে থাকবো এবং আমি জানতে পারবো যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন। তো গাহিরুদের ট্রে বলতে আমাদের অবশ্যই হলুদ এবং তেলের একটা ট্রে থাকে এবং তার সাথে শতরঞ্জি থাকে এবং থালা বাটি গ্লাস কাঁসা দেওয়া হয়ে থাকে। এছাড়া পান সুপারি বাতাসার একটা ট্রে থাকে এবং এই সমস্ত ট্রেগুলো আপনারা আলাদা আলাদা করেও সাজিয়ে নিতে পারেন। এছাড়া আপনারা তিনটে বা চারটে ট্রে তো এই সমস্ত জিনিসগুলো আপনারা সাজিয়ে নিতে পারেন, এগুলো মাস্ট এসেন্সিয়াল কিন্তু এগুলো দেওয়া হয়। এবারে থাকে একটা শাড়ি পেটিকোট ব্লাউজের একটা ট্রে থাকে এবং একটা আলতা সিঁদুরের একটা আলাদা ট্রে থাকে। আপনারা চাইলে একটা ট্রে তো এই সমস্তটা সাজিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ট্রেটা কিন্তু একটু বড় অবশ্যই নিতে হবে। এর পরের ট্রেটাতে বাবার পোশাক এবং মায়ের পোশাকের সাথে প্রণামী যাদের দেওয়া হয় তাদের পোশাক থাকে এবং যে সমস্ত মহিলাদের প্রণামী দেওয়া হয় তাদের জন্য কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা সিঁদুর আলাদা করে দেওয়ার জন্য একটা কিন্তু ট্রে দেওয়া থাকে। বাবা মায়ের পোশাক কিন্তু মাস্ট, এটা কিন্তু ট্রের মধ্যে অবশ্যই থাকে। এবারে আসছি তোয়ালে বা গামছা দেওয়া হয় এবং একটা মাছের ট্রে দেওয়া হয়। এছাড়া গাত্র হরিদ্রা লেখা একটা কিন্তু সন্দেশের ট্রে থাকে, যা যে সব সন্দেশে কিন্তু ওই গাত্র হরিদ্রা কিন্তু লেখা থাকে এই ধরনের একটা কিন্তু সন্দেশের ট্রে অবশ্যই থাকে। এটা কিন্তু মাস্ট, প্রত্যেকেই কিন্তু এই সন্দেশটা ব্যবহার করেন এবং মাছ তো মাস্ট, মাছের ট্রেটা কিন্তু অবশ্যই থাকে। রুই বা কাতলা মাছের একটা ট্রে থাকে। এরপরে আসছে যে দই মিষ্টি রসগোল্লা অবশ্যই থাকে এবং ফল দিয়ে একটা মিষ্টি থাকে। এছাড়া মুখরোচক বিভিন্ন ধরনের চিপস কেক চকলেট এই ধরনের ট্রে সাজিয়ে দিতে পারেন, যদিও এটা অপশনাল বাট অনেকে বিভিন্ন ধরনভাবে সাজিয়ে দেয়। তো আপনারাও চাইলে এই ধরনের জিনিস দিয়ে ট্রে কিন্তু সাজিয়ে দিতে পারেন। আমার কেকের কিন্তু ভিডিও আমি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও একটা থাকে মাছের শেপে একটা ক্ষীরের মিষ্টি থাকে, যেটা একেবারে মাছের মতো দেখতে। এই মিষ্টিটা কিন্তু ভীষণই সুন্দর খেতে হয় এবং এই মিষ্টিটা কিন্তু প্রায় বিয়েবাড়িতে কিন্তু এই মিষ্টিটা কিন্তু অবশ্যই দেওয়া হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি এবং স্ন্যাক্স কিছু দেওয়া থাকে এবং অনেকে রুমাল বা বিভিন্ন ধরনের ট্রে সাজিয়ে দেন। তো আপনারাও সেক্ষেত্রে যদি অপশনাল হয়ে থাকে আপনারাও সাজিয়ে দিতে পারেন, বাট যে ট্রেগুলো আমি শেয়ার করলাম এগুলো কিন্তু মাস্ট, এগুলো কিন্তু অবশ্যই দেওয়া থাকে। এবার আমি আপনাদের একটা নর্মালি গায়ে হলুদের হলুদ বাটির ট্রে কিন্তু আপনাদের সাজিয়ে দেখাবো, যাতে আপনারা এই ধরনের ট্রেও কিন্তু খুব ইজিলি যে কোনো মানুষ কিন্তু সাজিয়ে দিতে পারেন। আমি একটা হলুদের বাটি নিয়েছি, বাটিটা কী করে তৈরি করেছি আমি আগের প্রথম ভিডিওটাতে কিন্তু শেয়ার করেছি। তো এই হলুদের বাটিটার সাথে আমি কিছু অরেঞ্জ কালারের গাঁদা ফুল নিয়েছি, অরেঞ্জ ফুলের গাঁদা ফুলের মালা নিয়েছি। তো
তো এইভাবে রাউন্ড করে আমি হলুদ তেলের বাটিটা আমি সাজিয়ে নিচ্ছি। সিম্পল প্রসেসে সাজাচ্ছি যাতে যে কোনো মানুষ এই ট্রেটা আপনারা সাজিয়ে নিতে পারেন। এবার বাসন্তী কালারের গাঁদা ফুল দিয়ে আমি এটা কভার করে নিচ্ছি পুরো ট্রেটা। উইন্টারে এই ধরনের ফ্লাওয়ার কিন্তু বাজারে ভীষণই অ্যাভেলেবেল থাকে এবং এই ধরনের ফ্লাওয়ার দিয়ে যদি আপনি ট্রেটা সাজান ভীষণই সুন্দর দেখতে লাগে, ভীষণ কালারফুল দেখতে লাগে। তো সেই জন্যই আমি এই ট্রেটা এইভাবে সাজিয়ে নিচ্ছি। এবার হলুদ তেলের বাটিটা যাতে দেখানো যায় তো এর মধ্যে এর উপরে আমি একটা সূর্যমুখী ট্রে ফুল সাজিয়ে নিলাম যাতে হলুদ তেলের বাটিটা দেখা না যায় এবং ভীষণই সুন্দর লাগে ট্রেটি, বোঝা না যায় যে এটা একটা হলুদ তেলের বাটি। দেখুন ভীষণ সুন্দরভাবে খুব কম সময়ে ইজিলি আমি কিন্তু এই ট্রেটা সাজিয়ে নিলাম, যেটা আমার মনে হয় যে কোনো মানুষ এই ধরনের ট্রে খুব ইজিলি সাজিয়ে নিতে পারেন এবং দেখতেও ভীষণই সুন্দর লাগে। তো এইভাবেই আজকে এই ট্রেটা আমি সাজিয়ে নিলাম। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু একেবারেই কমে গেছে। আমি প্রত্যেক দিন প্রায় ভিডিও আপলোড করে থাকি, সেই তুলনায় কিন্তু আপনারা লাইক এবং কমেন্ট কিছুই করছেন না। সো প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমি রেগুলার আপলোড করে থাকি। আর আপনারা যারা এখনও আমার বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখে উঠতে পারেনি, তত সাজানো ছাড়াও আমার কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, তো আপনারা সেগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। আমি কিন্তু এই সমস্ত ভিডিওর প্লেলিস্ট কিন্তু তৈরি করেছি। এছাড়াও আমার চ্যানেলে আরও দুটো আদার্স চ্যানেল আছে, একটা গুঞ্জন শপিং যাতে আমি হিন্দিতে শপিং ওরিয়েন্টেড ভিডিও আপলোড করে থাকি, এবং আরেকটা চ্যানেল আছে কুকিং ওরিয়েন্টেড, তাতে আমি বাংলাতে সমস্ত কুকিংয়ের ভিডিওগুলো আপলোড করে থাকি। আমি আগে এই গুঞ্জন ফ্যাশন স্টাইল উইথ গুঞ্জন চ্যানেলে আপলোড করতাম, বাট এখন আমি কুকিংয়ের সমস্ত ভিডিওগুলোই কিন্তু গুঞ্জন রেসিপি চ্যানেলে আপলোড করি। আপনারা যারা আমার চ্যানেলে কুকিং দেখছেন তারা কিন্তু আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ again.